एक्स बैनार डिजाइन हमें जो लिखी जे एक्स बैनार डिजाइन एक्स बैनार डिजाइन लिखे सार्च दिलाम सार्च दवार देखें एखन ये बैनारगुलो ये बैनार आमरा बैनारगुलो देखते ये बैनारगुलो এই ধরনের ব্যানার কি আমরা দেখি? হ্যাঁ, এই ধরনের এই ধরনের ব্যানার কি দেখেন আপনারা? জি ভাইয়া, কোথায় দেখেন? মার্কেটে বা মার্কেটে পাই। হ্যাঁ, মার্কেটে বিভিন্ন দেখবেন, যে শপিং মলের সামনে দেখবেন, যেরকম ভাবে এই ভাবে সে ধরেন এই যে এরকম রোলার, এগুলো আরেকটা বলা হয় রোলার ব্যানার, ঠিক আছে, রোলার ব্যানারও বলা হয়। তো এইভাবে দেখবেন যে একটা পিছনে ব্যাগে একটা রোলার দিয়ে জাস্ট ই করে রাখছে, ঠিক না? এটা বেশিরভাগই আমরা দেখি ঈদের সময় দেখি, ঈদ উপলক্ষে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া, এরপরে বিভিন্ন আপনারা বিভিন্ন দেখবেন যে পার্লারের সামনে এরকম দেওয়া থাকে, এরপরে আপনার ধরেন পোড়াকের বিভিন্ন দোকানের সামনে এরকম দেওয়া থাকে, অনেক জায়গায় দেওয়া থাকে, ঠিক না? এরকম ডিসকাউন্ট দেওয়া থাকে, এরকম সুন্দর করে ব্যানার দিয়ে রাখে। এই যে ব্যানারগুলো, এই ব্যানারগুলোর নাম কি? এক্স ব্যানার অথবা রোলার বলতে পারেন, কি রোলার ব্যানার, ওকে, এক্স ব্যানার বা রোলার ব্যানার, এটা যেটা ইচ্ছে এটা বলতে পারেন। এই ব্যানারগুলো কি অনেক কঠিন, অনেক কঠিন কিছু? এই যে শেপগুলো নেওয়া, এগুলো কি অনেক কিছু? এগুলো আমরা নিতে পারি না এখন? পেন টুল দিয়ে তো আমরা আর্ট করতে পারি, ঠিক না? এই ব্যানারগুলো কি অনেক কঠিন হবে আপনার জন্য যদি বলি ডিজাইন করতে? ডিজাইন করতেও ই হবে না। আর এই ধরনের ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করব, এই ধরনের ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করব। এই যে ব্যানারগুলো, এই ব্যানারগুলো আপনার জন্য কি কঠিন কিছু? না, একেবারে না, ইজি একেবারে। এরপরে ধরেন এই যে ব্যানারগুলো, এই যে ব্যানারগুলো, এই একেবারে সিম্পল সিম্পল ব্যানার, সিম্পলগুলোই দেখেন। কিন্তু সিম্পল ব্যানার দেখে দেখবেন যে কিছু ভালো একটা শেপ, ভালো ভালো শেপ আর্ট করে ওই শেপে কাজ করবেন। কত সুন্দর ব্যানার ডিজাইন করছে, বুঝছেন? কত সুন্দর ব্যানার ডিজাইন করছে, একেবারে সিম্পল। এই ব্যানার এখন যদি আমি বলি আপনাকে যে আমাকে ব্যানার ডিজাইন করে দেখান, পারবেন না? পারবেন? টাইম লাগবে। টাইম লাগবে না? ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এখন আপনাদের কাজ দেওয়ার কথা, যে এখন আপনারা বলবো আপনারা ডিজাইন করবেন, এখন বলবো আর ডিজাইন করবেন, যে ব্যানার ডিজাইন করেন করবেন, যে যেটাকে দিব ওইটাই করতে হবে এখন, যেহেতু ক্লাসের এখন প্রায় শেষের দিকে আপনাদের কোর্সের। তো এখন তো আর নতুন করে কিছু দেখানোর কিছু নাই, এখন প্রবলেম হয়েছে বলবেন, প্রবলেম সলভ করবেন। আচ্ছা, যাই হোক, আমি আগে একটা ফটোশপে কিভাবে সেভ দিবেন, ফাইলগুলো সেভ দিয়ে ক্লায়েন্টকে দিবেন, এই টপিকটা আর আমি আগে শেষ করি, তারপর আপনারা ডিজাইন করে আজকে দিবেন। ক্লাসেই আমি শেষের দিকে আমি বলবো যে ডিজাইন করেন, আমি থাকবো অনলাইনে থাকবো, আপনারা ডিজাইন করে দিবেন, ঠিক আছে? এক্স ব্যানারের ডিজাইনের সাইজ যদি আমি বলি, সাইজ এক এক সাইজ হয়, অনেকে যে সেম সাইজ করে তা না, অনেকে অনেক সাইজ দেয়, এক একজনে এক একটা সাইজ দেয়। যেরকম এখানে আছে দেখেন, এগুলো মিলিমিটার, 1600 বাই 600 মিলিমিটার, এটা হচ্ছে এক্স ব্যানার সাইজ। এখন এখান থেকে লার্জেস্ট এক্স ব্যানার সাইজ, অর্থাৎ আপনি আরও কম বিভিন্ন সাইজের আছে এখানে গুগলে থেকে আমি যদি সাইজগুলো দেখি। এখন ক্লায়েন্ট আপনাকে, আপনি আপনার ধরেন আপনার ইসের সামনে, আপনার শপিং মলের সামনে বা দোকানের সামনে, আপনার দোকানের সামনে আপনি একটা ব্যানার টাঙাবেন, এখন কতটুকু লাগবে এটা তো আপনাকে সাইজ ই করতে হবে, ঠিক না? ওটা আপনি সাইজটা মাপ দিবেন, একটা ট্যাব দিয়ে মাপ দিবেন। এখন পোর্টফোলিওর জন্য আমরা কি করব, পোর্টফোলিওর জন্য আপাতত এই সাইজটা চয়েস করি, আমরা আপাতত এই সাইজটা রাখি, ঠিক আছে? পোর্টফোলিওর জন্য যেহেতু ডিজাইন করে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে, তো এর জন্য আপাতত এই সাইজটা রাখি।
এরপরে যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট বলে দিব যে আমার এই সাইজে ব্যানার হবে। বুঝতে পারছি? আমরা পোর্টফোলিওর জন্য এই সাইজটা রাখি, আর যখন ক্লায়েন্ট বলবে তখন আমরা ক্লায়েন্ট যেটা বলবে সেটাই করব, ওই সাইজেই আমরা করব। এখানে ম্যাক্সিমাম হইতেছে 24x62 অ্যান্ড 31x79 এক্স ব্যানার সাইজ। ওকে, অর্থাৎ ম্যাক্সিমাম 5 ফিট 5 ফিট বাই 3 ফিট। ঠিক আছে, এই যে এখানে 3x6 2x6 আছে, এখানে 2x6 ইঞ্চি, এটা ইঞ্চি, ইঞ্চিতে দেওয়া। হ্যাঁ, আর এখানে আছে এক একজন এক এক সাইজে দিছে, এখানে আছে 2 আর এখানে আছে 5 ইঞ্চি, ঠিক আছে 5 ইঞ্চি বাই, এখানে আছে তো আমার 2, ঠিক আছে, ফিট তার হবে না, ফিট তো বেশি হয়ে যায়, আবার ইঞ্চি হবে। এরপরে আমার এখান থেকে আমি আর কোনো সাইজ দেখতেছি না আপাতত, এই যে সাইজ আছে, এখানে কিছু সাইজ আছে, নাকি ফিট আছে, এক একটা ফিট আছে। আচ্ছা, এখন হইতাছে আমি একটা আমি এখন ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এটা আপনারা করবেন, ক্লাসের শেষের দিকে আপনারা ডিজাইন করে দিবেন আমাকে। আমি এখন ইলাস্ট্রেটরে যাচ্ছি, যাওয়ার পরে আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি একটা ফাইল নিয়ে আসি, আমি একটা ইলাস্ট্রেটর একটা ফাইল নিয়ে আসি। কোনটা নিয়ে আসবো, এখানে তো অনেক কিছুই, অনেকে অনেক কিছু দিছে, এটা নিয়ে আসলাম। আচ্ছা, এই একটা ফ্লায়ার ডিজাইন, এটা কি ফ্লায়ার? আমার একটা ফ্লায়ার, কমপ্লিট ফ্লায়ার, দেখছেন আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাই দেখতেছি। এটা একটা কমপ্লিট ফ্লায়ার। এখন ধরেন আপনার ডিজাইন কমপ্লিট, যে কোনো ডিজাইন করেন, লোগো করেন, ব্যানার করেন, ফ্লায়ার করেন, বিজনেস কার্ড বলেন, যাই করেন না কেন, আপনার ডিজাইন কমপ্লিট হয়েছে। এখন আপনি দেখবেন যে আপনার আশেপাশে কোনো কিছু আছে নাকি, আপনার আর্টবোর্ডের বাহিরে কোনো কিছু আছে নাকি, যেহেতু আমার আর্টবোর্ডে আর কিছু নাই, ডিলেট। এখন এটাকে আমি সেভ দিব, সেভ দিব কিভাবে, আমার ডিজাইন কমপ্লিট, এখন আমি ফাইলে যাব, ফাইলে থেকে ফার্স্টে আমরা সেভ এজে যাব, সেভ এজ, সেভ এজে থেকে এখান থেকে আপনি এআই, এআইটা সিলেক্ট করবেন। এআই সিলেক্ট মানে হইতেছে আমার মেন ফাইল, এটা কি আমার মেন ফাইল। তার আগে আমি বলে নেই, আগে তার আগে এই যে টেক্স টেক্সগুলো টেক্সগুলো দেখতেছি, এই টেক্সগুলো আপনি আউটলাইন করবেন, আউটলাইন। আমি বলছিলাম একটা ক্লাসে যে আউটলাইন করতে হয় টেক্সটগুলো, বলা হয় নাই না? আচ্ছা, টেক্সটগুলো অর্থাৎ আপনি ধরেন ডিজাইন করা শেষ, এখন ক্লায়েন্টকে তো এই ফাইল দিবেন, এখন এই যে ফন্টটা ইউজ করছি আমরা, এই যে ফন্টটা ইউজ করছি, এই ফন্ট ক্লায়েন্টের সফটওয়্যারে তো নাও থাকতে পারে, ঠিক না? জি, এই ফন্টটা আমার ক্লায়েন্টের সফটওয়্যারে নাও থাকতে পারে, বা ক্লায়েন্ট যাকে দিব তার সফটওয়্যারে তো নাও থাকতে পারে, যেই ফন্টটা আমি ইউজ করছি, ঠিক না? এর জন্য যখন এটা যদি ফাইলটা দেই, তখন যে ওপেন করবে সেখানে দেখাবে ফন মিসিং, যদি আউটলাইন না করি তাহলে দেখাবে ফন মিসিং, অর্থাৎ আপনার ফন ই নাই, ঠিক নাই, ঠিক আছে। এখন এর জন্য আমি প্রত্যেকটা টেক্সটকে আউটলাইন করব, এই টেক্সটকে আউটলাইন করার জন্য প্রত্যেকটা টেক্সটের উপরে ক্লিক করেন, এই যে টেক্সট আমার এটা, ঠিক না, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন,
মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে কি লেখা আছে, ক্রিয়েট এ আউটলাইন, ঠিক না? ক্রিয়েট এ আউটলাইন, এটা ক্লিক করলাম, এ দেখেন আউটলাইন হয়ে গেছে আমার, এটা আউটলাইন, আউটলাইন হয়ে গেছে। সেম ভাবে এটাকে আমি আবার করি, রাইট বাটন ক্লিক করে আউটলাইন করলাম, এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে আউটলাইন ক্লিক করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করলে আউটলাইন, আউটলাইন সরি আউট আউটলাইন আউটলাইন, অর্থাৎ টেক্সটগুলো ভেঙে যাবে, দেখছেন ভেঙে গেছে না? আর আউটলাইন করার সময় অবশ্যই মনে রাখবেন যে আউটলাইন করা হয়ে গেলে আপনি কিন্তু টেক্সটটা আর এডিট করতে পারবেন না, এর আগে একটা মেন ফাইল, অবশ্যই আরেকটা মেন ফাইল রাখবেন। আমি টেক্সটগুলো আউটলাইন করতেছি, টেক্সটগুলো আউটলাইন করে দিলাম, ধরেন আমার সব টেক্সট আউটলাইন করা শেষ। এখন টেক্সট আপনার হইতে পারে না এরকম, ক্লায়েন্টের একটা ওয়ার্ড মিসিং হয়েছে অথবা একটা ওয়ার্ড ভুল গেছে, ঠিক না, স্পেলিংয়ে ভুল গেছে, এই চাইতেছে ক্লায়েন্ট চাইতেছে আমার এই ওয়ার্ডটা আবার ঠিক করো, তখন তো আপনি টেক্সটগুলো আউটলাইন করে ফেলছেন, এখন কি করবেন? এখন তো এখানে ক্লিক করলে আর এডিট করা যাইতেছে না আমার টেক্সট, ঠিক না? এই জন্য এই ফাইল আরেকটা সেভ দিয়ে রাখবেন, আরেকটা সেভ দিয়ে রাখবেন, ওইটা আউটলাইন ছাড়া, আউটলাইন ছাড়া অর্থাৎ মেন ফাইল আরেকটা সেভ দিবেন, ওইটা আপনার কাছে থাকবে, ক্লায়েন্টের ফাইল কখনো ডিলিট করবেন না। যে যারই কাজ করেন, আমার কাছে অনেক ফাইল আছে এখনো, মানে কবে করছি কার কাজ করছি জানি না, নাম লেখা আছে কিন্তু ফাইল রেখে দিছি। যদি কখনো কেউ যদি চায়, কোনো ক্লায়েন্ট যদি আবার আপনার কাছে আসে ফাইলটা নেওয়ার জন্য, আপনি এটা দিলে হয়তো ক্লায়েন্ট আরও আপনাকে খুশি হবে, না আমার ফাইল এখনো আছে তার কাছে। তো একটা ফাইল আপনি রাখবেন, কপি করে ফাইল সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আরেকটা সেভ দিবেন কি করে, আউটলাইন করে, টেক্সটগুলো সব ধরবেন, ধরার পরে আউটলাইন করে দিবেন। আমি এখন এখন এইভাবে বারবার সিলেক্ট করে আউটলাইন করার থেকে আপনি একেবারে ধরেন পুরোটা, একেবারে আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে অবজেক্ট থেকে এই যে এখানে লেখা আছে যে স্প্যান অ্যাপারেন্স, এখান থেকে ক্লিক করলে আপনি একটা আউটলাইন অপশন আসবে, একটা একটা ক্লিক করলাম আরেকটা ক্লিক করতে হবে, এই যে এক্সপ্যান্ড এখানে ক্লিক করলাম, দেন এই যে এরকম একটা অপশন আসবে, এরকম অপশন আসলে আপনি কী করলেন, ওকে সব আউটলাইন হয়ে গেছে আমার টেক্স, কোনো টেক্স আমার আর মিসিং দেখাবে না। এরপরে আপনি এখন কি করবেন, ফাইলটা কী করবেন, এ ফোর সাইজের ফাইলে আমি এ ফোর সাইজের একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, 8.27, নিচে হইতেছে 11.69, একটা শেপ নেওয়ার পরে, সরি শেপ নেওয়ার পরে এটাকে আমি ধরে টাল ধরে এই করে দিলাম শেষ। এই যে করার পরে মার্কসিং করছি, এখন আমার তো টেক্সটগুলো সব আউটলাইন করা, ঠিক না? এখন ক্লায়েন্টকে যদি আমি ফাইলটা দিই মিসিং দেখাবে না, আপনার কাছে কিন্তু মেন ফাইল একটা আছে, ওইটা হইতেছে আউটলাইন সারা, ওইটা তো অবশ্যই ওইটা একটা সেভ দিয়ে রাখবেন, ওটা আমি দেখাই নাই, ওর একটা সেভ দিয়ে রাখবেন। এখন আমি যে এই যে আউটলাইন করে সব কিছু কেটে এখন এই যে ফাইলটা দিতেছি ক্লায়েন্টকে, কিভাবে দিব, ফাইলে যাব, ফাইলে থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখানে আমি লিখলাম, ধরেন এখানে তো একটা লেখাই আছে আপাতত, তো আমি এখানে লিখলাম যে বিজনেস, বিজনেস ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার লিখে এআই এআইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে, সেভ দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে ভার্সন, সফটওয়্যারের অনেক ভার্সন আছে না জানি তো আমরা, ঠিক না? সফটওয়্যারের অনেক ভার্সন আছে, আপাতত যেহেতু আমি সফটওয়্যার CS6 করছি, CS6 একটা সেভ দিলাম, সেভ দেই, সেভ হয়েছে, ওকে এটা আমার সেভ হয়েছে কোথায়, এই যে, এই যে বিজনেস ফ্লায়ার, ঠিক আছে এখানে সেভ হয়েছে। এরপর আমি আরেকটা সেভ দিব, সেটা হইতেছে ফাইল থেকে আবার যাব সেভ এস, সেভ এস থেকে এবার দিব কি, ইপিএস, আগে দিছিলাম এআই, এবার দিব ইপিএস নামে, ইপিএস নামে সিলেক্ট করে দেন এই যে ইউজ আর্টবোর্ড এটা ক্লিক করব না, ঠিক আছে এটা ক্লিক করব না আমরা, ইপিএস লেখার পরে দেন দিলাম সেভ, সেভের পরে আবার আসবে আমার এরকম, আর পরে এবার আবার আসবে কি ভার্সন, এবার ভার্সনটা একটু চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা ইলাস্ট্রেটর CS দিতে পারি অথবা CS
ইলাস্ট্রেটর 10 দিতে পারি, 10 ইপিএস ই দিতে পারি, এটা দিলাম 10 দিলাম, একেবারে লো। ওকে, একেবারে লো, লো থাকার কারণ হইতাছে এটা দিলাম, কারণ হইতাছে বলতেছি দাঁড়ান, ওকে পেস্ট করলাম, দেন ওকে সেভ। আমার কথাগুলো শোনা যাইতেছে, বুঝতেছেন? জি ভাইয়া। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমি আবার ফাইল যাব, ফাইল থেকে একটা ইমেজ বের করি, এক্সপোর্ট থেকে, এক্সপোর্ট থেকে আমি একটা ইমেজ বের করি, এখান থেকে জেপিজিটা সিলেক্ট করলাম। এবার জেপিজি সিলেক্ট করার পরে অবশ্যই ইউজ আর্টবোর্ড দিব, সিলেক্ট করলাম, দেন ওকে, ওকে পেস্ট করলাম, ওকে। এরপরে ক্লায়েন্টের যদি আরও কিছু চায়, ধরেন পিডিএফ চাই, সেক্ষেত্রে পিডিএফটা আমার কোথায় আছে, সেভেজে আছে, সেভেজে গেলাম, সেভেজে থেকে এখান থেকে পিডিএফ অপশন আছে, এই যে পিডিএফ অপশন, পিডিএফটাও সেভ দিলাম। যদি চায় ক্লায়েন্টে, চাইলে পিডিএফটাও দিয়ে দিতে পারেন। ওকে, পিডিএফ দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এখানে অ্যাডোবি পিডিএফ লেখা আছে, পেস্ট, এখান থেকে আপনি একেবারে নিচেরটা, নিচেরটা আপনি ক্লিক করলে এরপরে সেভ দিবেন। ওকে, শেষ, আমি কিন্তু অনেকগুলো ফাইল সেভ দিছি, ঠিক না? শেষ, কেটে দিলাম, আমি এখন যাই আমার ফোল্ডারে, আসলাম, আসার পরে আমি কি কি পাইছি দেখি। এটা হইতেছে বিজনেস ফ্লায়ার এআই ফাইল, এটা হইতেছে লাস্টে লেখা আছে ইপিএস, ইপিএস ফাইল, এটা হইতেছে পিডিএফ ফাইল, এটা হইতেছে আমার ইমেজ, একটা দুইটা তিনটা এই চারটা, এই চারটাই আপনি জিপ ফাইল করবেন। জিপ ফাইল কিভাবে? এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে সেন্ড থেকে এখানে লেখা আছে যে জিপ, এই যে জিপ ফোল্ডার, এটা ক্লিক করলে একটা জিপ ফাইল হবে, এই যে বিজনেস ফ্লায়ার ওয়ান নামে। এখন এই ফাইলটা ক্লায়েন্টকে দিবেন আপনি, এই ফাইলটা ক্লায়েন্টকে দিবেন, এই ফাইলটা আপনি ওখানে প্রত্যেকটা মার্কেট প্লেসে ফাইল আপলোড করার অপশন থাকে, ওখান থেকে আপনি এই ফাইলটা দিবেন ক্লায়েন্টে। ক্লায়েন্টে ফাইল পাওয়ার পরে ক্লায়েন্টে ফাইলটা ফাইল এক্সচেঞ্জ করে নিবে, এরপরে আপনি ক্লায়েন্টে এটা পাবে, এআই ফাইল পাবে, ইপিএস ফাইল পাবে, পিডিএফ, জেপিজি। ক্লায়েন্টের যদি ফটোশপ CX6 না থাকে, আরও লো থাকে, সেক্ষেত্রে এআই ফাইলটা আর ওপেন হবে না, এই যে এআই, কারণ এটা হইতেছে CX6-এর, এটা যদি আপডেট হয়, তার যদি আরও CX6-এর উপরে হয় সেক্ষেত্রে ওপেন হবে, আর CX6-এর নিচে হইলে সেক্ষেত্রে ফাইলটা ওপেন হবে না। তবে এর জন্যই যে ওপেন হবে না, এর জন্যই আমি আবার ইপিএস ফাইল দিছি তাকে, এই এটা যদি ওপেন না হয় সেক্ষেত্রে ইপিএস ফাইলটা অবশ্যই তার ওপেন হবে, বুঝাইতে পারছি? কারণ ইপিএস ফাইলটা আমি লো দিছি, লো ভার্সনে, বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছেন? কঠিন হয়েছে অনেক, অনেক কঠিন হয়ে গেছে ভাইয়া, ভিডিওটা আরো কয়েকবার দেখতে হবে। আচ্ছা, ভিডিও দেখবেন, ভিডিও আমাদের রেকর্ড তো হইতেই আছে, ভিডিওটা দেখবেন, একেবারে সিম্পল, হয়তো আমি বেশি ই করে বলছি, একেবারে আপনি ভিডিওটা দেখবেন, একবার দেখবেন যে এক জিনিসই বলছি, ফাইল দুইটা সেভ দিবেন, ফাইল দুইটা আমি সেভ দেওয়া দেখাইছি, সেভ এজে থেকে ফাইল দুইটা সেভ দিব, আর পিডিএফটা আর ইমেজটা সেভ দিব, কিন্তু সব আউটলাইন করে, মেন ফাইলে একটা সেভ দিয়ে রাখবো আগে, আউটলাইন ছাড়া একটা সেভ দিব, এরপরে আউটলাইনের পরে আমার এই চারটা সেভ দিব, চারটা সেভ করে একটা জিপ ফাইলে দিব, জিপ ফাইল দিয়ে ক্লায়েন্টকে এটা বুঝিয়ে দিয়ে দিব, শেষ আমার কাজ। ক্লায়েন্টে যদি আসে অবশ্যই এরকম ফোল্ডার করবেন, এক একটা ফোল্ডার করবেন, ধরেন এখান থেকে আমি একটা ফোল্ডার নামাইলাম, নামার নামার পরে এটা আমি ঢুকিয়ে দিই, এটা রাখি, এটা ভিতরে, এটা ভিতরে রাখি, এটা রাখি, এটাও রাখি, ধরেন এটা হচ্ছে একটা একটা ক্লায়েন্টের কাজ করছেন, এইভাবে রাখেন সাজায়া, এটা এটা হচ্ছে এআই, এটা ইপিএস, এটা পিডিএফ, এটা জেপিজি, এটা ই জিপ ফাইল, কারণ ক্লায়েন্টকে দিবেন এটা, আর বাকি আপনার কাছে থাকবে এগুলো। এরপরে আপনি এখানে ফোল্ডারে আপনি নাম রেখে রাখেন, কোন ক্লায়েন্টের কাজ করছেন নামটা রেখে রাখেন, তারিখটা লিখে থাকেন, শেষ। কখনো যদি ক্লায়েন্ট ফিউচারে আসে তখন এই ফাইলটা ওপেন করে কাজ করতে পারবেন আবার। ওকে জি ভাইয়া, ইলাস্ট্রেটরটা বুঝে গেছে?
ফটোশপ ফটোশপেরটা সেম, ফটোশপেরটা খালি ফটোশপে হইতাছে পিএইচডি, আর পিএইচডি কোনো ই নাই, পিএইচডি যেটা দেন সেভ, সেভ হয়ে যাবে, পিএইচডি যেখানে যেই তার যেই ভার্সনই থাকুক না কেন পিএইচডি তার ওপেন হবে। আমি যদি ফটোশপে এবার একটা ফাইল দেখাই, একেবারে ইজি ইজি কথা বলছি, যদি কঠিন হয় আবার কোশ্চেন করবেন, আর দেখবেন ভিডিওটা বারবার দেখবেন, দেখার পরে আপনি কোশ্চেন করেন আপনার যত কোশ্চেন আছে, কোশ্চেন থাকার কথা না তারপরও। আচ্ছা এখন আমি একটা পিএইচডি ফাইল নিয়ে আসি, পিএইচডি ফাইলটা হচ্ছে ধরেন এখানে তো পিএইচডি ফাইল নাই, এখানে দিছে এখানেও নেই, সব এআই সব এআই, আচ্ছা এখান থেকে নিতে হবে এটা। আচ্ছা এখন এই যে ফাইলটা, এটা হইতেছে আমার কি ফটোশপের পিএইচডি ফাইল, এই যে ফাইলটা ধরেন আপনার ডিজাইন কমপ্লিট, আপনার ফটোশপের ডিজাইন কমপ্লিট। এখন ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আমরা তো লেয়ারগুলো চিনি না, লেয়ার তো চিনি না, এই লেয়ারগুলো আপনি এই লেয়ারগুলো সুন্দর করে সাজান, ক্লায়েন্ট যদি লেয়ারগুলো এইভাবে দেখে, ধরেন এই যে এখন আমি ওপেন করলাম, ধরেন আমার আমার আমাকে দিল কেডা, আমি ক্লায়েন্ট, আপনি আমাকে দিলেন, এখন আপনি আমি দেখলাম যে লেয়ারগুলো কি অবস্থা, উল্টা পাল্টা কিছু আমি বুঝতাছি না, কারণ ক্লায়েন্ট তো বুঝবে না, ক্লায়েন্ট বুঝতেছে না, যে ক্লায়েন্ট বুঝলে তো আপনার কাছে আর যায় না, বুঝতাছি না কোথায় যাব আমি, কোনটা কোন জিনিস এটা তো আমি বুঝতাছি না। তো এই যে লেয়ারগুলো কত ইজি বিজি, এই জিনিসগুলো ক্লায়েন্ট অপছন্দ করে এবং ক্লায়েন্ট এগুলো ই করতে পারে না, ঠিক করতে পারে না, তো এর জন্য আপনি এটা সাজান যে কোন জিনিসটা কোনটা, এটা আপনি বলে দেন তাকে যে এটা আপনার এটা, এটা আমার এটা, এটা আমার এটা, এটা আপনি সুন্দর করে বলেন। আমি এখন উপর থেকে দেখি, এটা হচ্ছে আমার নাম্বার, এখানে যদি আমি কপ এটা আমি গ্রুপ করব, ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে যে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে উপরে ডাবল ক্লিক করব, গ্রুপ অপশনের উপরে ডাবল ক্লিক করলে গ্রুপটার নাম চেঞ্জ করতে পারবো। এখানে আমি লিখলাম যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, ওকে কন্ট্যাক্ট লিখে ইন্টার দিলাম, ওকে এটা হইতেছে আমি তাহলে আমি বুঝতে পারতেছি এটা আমার কন্ট্যাক্ট। এরপরে এগুলো কি আমি দেখি, এটা হইতেছে আমার সার্ভিস ধরতে পারি, হ্যাঁ এই চারটাকে আমি ধরলাম, ধরার পরে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে লিখতে পারি সার্ভিস সার্ভিস, ওকে সার্ভিস লিখলাম যাতে আমি বুঝি যে এটা সার্ভিস, আর এটা কি আমার এটা লোগো, লোগোটা উপরে থাকবে সবার উপরে, এখন লিখে দিলাম এখানে লোগো, লোগো ইন্টার দিলাম, ওকে। এরপরে আমার এটা হইতাছে কি, এগুলো ধরতে পারি আমি ডিজাইন, ধরেন গ্রুপ করলাম এবং এখানে বলে দিলাম এটা আমার ডিজাইন, অর্থাৎ ডিজাইনের অংশ, এটা আমার ধরা যাবে না। এরপর আমি এটা কি বলছি ইমেজ, ধরেন এখানে ইমেজ লিখে দিই, ইমেজ ইমেজ কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম এবং এখানে লিখে দিলাম ইমেজ, কত সুন্দর না, এখন হইছে লেয়ারগুলো কত সুন্দর না। এখন ক্লায়েন্টকে আপনি যদি এভাবে দেন, ক্লায়েন্ট বুঝলো এটা হইতেছে ইমেজ লেখা, তার মানে এটা আমার ইমেজ, এটা ডিজাইন তার মানে এটা ডিজাইন, এটা সার্ভিস কন্ট্যাক্ট, আর এটা হইতেছে আমার লোগো, ইজি না। এই হইতেছে আপনি এভাবে লেয়ারগুলো সাজান, সাজানোর পরে এখন ধরেন সেভ দিবেন, সেভ দেওয়ার ক্ষেত্রে আপনি যান ফাইল অপশন, ফাইল অপশন থেকে এখানে লেখা আছে সেভ এস, ঠিক না, সেভ এস এ যান, যাওয়ার পরে এখান থেকে আপনি পিএইচডি, অনেক আছে আমরা যাব না ওগুলোতে, আমরা পিএইচডি সিলেক্ট করলাম, পিএইচডি সিলেক্ট করার পরে এখানে লিখলাম যে থ্রি আছে থ্রি থাক, পিএইচডি লেখার পরে আর বাকি কোনো কিছু আছে দেখা দরকার নাই, ওকে পেস্ট করলাম, ওকে এখানে দেখেন আর কোনো কিছু আসে নাই, ওকে পেস্ট করলাম, এটা সেভ হয়েছে, ওকে সেভ পিএইচডি সেভ। এবার আমার কি দরকার, আমার দরকার একটা ইমেজ, আবার যাই সেভ সেভ এজ, সেভ এজের থেকে আমার ইমেজ দরকার, এই যে
ইমেজ, এই যে জেপিজি, জেপিজিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সেভ, ওকে সেভ। আপনি যদি চান এখান থেকে চাইলে রেজুলেশনটা একটু বাড়াতে পারেন বা কমাতে পারেন, রেজুলেশন আপাতত ম্যাক্সিমাম ই থাক, 10 থাক, ওকে সেভ। আর কোনো কিছু আছে আমার দেখি, আর কোনো কিছু নাই। আর বাকি যদি লাগে কোনো কিছু, ধরেন পিডিএফ লাগে, তার যদি পিডিএফ দিবেন, আর যদি আপনার পিএনজি লাগে, পিএনজি তো এই প্রোডাক্টের ক্ষেত্রে লাগবে, ডিজাইনের ক্ষেত্রে লাগবে না, প্রোডাক্টের ক্ষেত্রে পিএনজি সেট দিব। আর আর কোনো কিছু লাগবে না আপাতত। আরও অনেক অনেক নাম আছে, এগুলো ক্লায়েন্ট যদি বলে এই নামটা আমার ফাইল চাইবে, আপনি ফটোশপে দেখবেন যে ফটোশপে অনেক নাম নাম আছে, তো এই নামগুলো দেখবেন যে এই নামটা, এই নামে, এই নামে যদি ক্লায়েন্ট চায় তাহলে এই নামে আপনি ফাইলটা সেভ দিয়ে দিবেন। ওকে, মূলত চায় না, এই দুইটা জিনিসই চায় কারণ মেন ফাইল হিসেবে। ওকে সেভ দিলাম, এখন আমি এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে এখানে কোনো আউটলাইন কিচ্ছু নাই, আউটলাইন উটলাইন কিচ্ছু নাই, তবে আপনি যে ফন্টটা দিছেন ওই ফন্টটা যদি ক্লায়েন্টের কাছে না থাকে সেক্ষেত্রে মিসিং দেখাবে ফটোশপে। আউটলাইন তো এখানে নাই, কিন্তু আপনাকে কি করতে হবে, এখন আপনি একটা নোটপ্যাড ই করবেন, নোটপ্যাডে আপনি ফন্টটা দিয়ে দিবেন, ফন্টের লিঙ্কটা, এই যে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে আমি টেক্সট ডকুমেন্ট অপশন থেকে আমি এখানে বলে দিলাম যে এটা আমার একটা লিঙ্ক, ধরেন একটা আপনি যে ডাউনলোড অপশন যাবেন, যে যে ফন্ট ইউজ করছেন ওই ফন্টের লিঙ্ক দিয়ে দিবেন। আমি যদি এখানে যাই ফন্ট, ফন্ট এখানে যাই, গুগলে যাই, গুগলে ফন্ট আছে অনেক, ফন্টে থেকে ধরেন এই ফন্টটা, এই ফন্টটা থেকে এই যে উপরে লিঙ্কটা আছে, এই যে লিঙ্ক, এই যে উপরে লিঙ্কটা দেখতেছি না, এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এটা হইতেছে আমার ডাউনলোড অপশন, লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি নোট অপশনে গেলাম, যাওয়ার পরে এখানে লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে সেভ দিলাম, বা উপরে ভিতরে লিখে দিল, লিখে দিলেন আপনি এটা ফন্ট, এখানে রিমেম করে আমি এখান থেকে আমি এটা লিখে দিলাম যেটা ফন্ট, ফন্ট লিঙ্ক, এটা ফন্ট লিঙ্ক, এইটা আর এটা, এই তিনটা, এই তিনটাকে আমি কি করব একসাথে একটা জিপ ফাইল করব, জিপ ফাইল করে জিপ ফাইলটা আমি দিয়ে দিব। ওকে, বুঝাইতে পারছি, আপনি বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন আছে? আপাতত কোনো কোশ্চেন নাই না?